যাই বলো বসুদা, আজকের দিনটা কিন্তু একেবারে অন্যরকম ভাবে শুরু হচ্ছে। আমি সত্যি সত্যি তোমাকে রিয়েলি মানে অ্যাপ্রিশিয়েট করছি। তোমার গান একেবারে অসাধারণ সুন্দর। একদম ঠিক বলেছো রব, একদম ঠিক বলেছো। আমার অসম্ভব ভালো লেগেছে তোমার গান। তোমার সঙ্গে অতক্ষণ কথা বললাম, তোমার গানের প্রশংসা করতে আমি ভুলে গেলাম। কেন ভুলে গেছিলে? হ্যাঁ গো, জানো সুতপা, অপর্ণা আমার গান যদি রোজ সকালে শোনা যায় না, তাহলে আমাদের সকলের আয়ু বেড়ে যাবে, আমরা পাঁচবার আরো বেশি শক্তি পাবো। বাবা, এবার কিন্তু আপনি বাড়িয়ে বলছেন। একদম না মা, সত্যি কিন্তু প্রশংসা করার মতো, একদম বাড়িয়ে বলেনি। এটা কিন্তু ঠিক বসুদা, আমাদের সৈকত কিন্তু খুঁজে খুঁজে একটা মুক্ত এনেছে বটে। একদম হ্যাঁ, মুক্ত তো এনেছে, ডুবুরি মুক্তটা এনেছে। সে ডুবুরিটি কোথায় গেল? হ্যাঁ, এত বেলা হয়ে গেল, এখনো তো ব্রেকফাস্ট টেবিলে এসে পৌঁছলো না। আমার মনে হয় বাবা, ভাই আর এখনো ঘুমটুম ভাঙেনি কি? তাই তো অপর্ণা? না না, ও তো ঘুম থেকে উঠে পড়েছে, আমি গিয়ে ডেকে আছি। কোনো দরকার নেই ডাকতে যাওয়ার, আমি এসে গেছি। গুড মর্নিং এভরিবডি। আচ্ছা, আমারও তো মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করে, খাবার খেতে ইচ্ছে করে, নাকি আমি আসবো না? আসছো নিশ্চয়ই পেতে পারে। তবে তোর মর্নিংটা যে আজকে খুব ভালোই হয়েছে, সেটা আর আমাদের কাউকে বলে দিতে হবে না। মানে সে কি রে? মানেটা তো আমার থেকে অপর্ণাই বেটার জানে, তাই তো? দিদি, তুমি না? না না, এত লজ্জাবার কিছু হয়নি অপর্ণা। বিয়ের পর প্রথম প্রথম সকলেরই সকালটা খুব সুন্দর থাকে, তারপর যত দিন এগিয়ে যায় তত মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তোমরা শুরু করেছো কি? হ্যাঁ, দুজনে লজ্জা পাচ্ছে, শুধু দেখো একেবারে রাঙা হয়ে উঠেছে। অপর্ণা, তুমি কিন্তু গানটা কখনো ছেড়ো না, কখনো না। তুমি তুমি খুব ভালো গান গাও, খুব ভালো। আপনি আসুন কাকা, খুব বসুন। খুব ভালো, খুব একদম একদম আমার আমার মায়ের মতো, আমার মায়ের মতো, তাই না? তাই না দাদা, বল। হ্যাঁ রে ভাই, তুই ঠিক বলেছিস, অপর্ণা একদম মায়ের মতো গান গায়। তোর মনে আছে ছোটবেলায় তোকে আর আমাকে পাশাপাশি শুয়ে মা মা কেমন গান গিয়ে ঘুম পাড়াতো, মনে আছে? মনে আছে তোর? মনে আছে বইকে। হ্যাঁ, কি সুন্দর লাগতো, আর কি সুন্দর ছিল মায়ের গলা, আমি আমি এখনো দেখতে পাই ওই ওই জানলার ফাঁক দিয়ে নীলচে চাঁদের আলো মায়ের মুখে এসে পড়ছে। মা, আর কি সুন্দর লাগছে মাকে, কি সুন্দর। আমি 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 ঘুমোতাম না, জানো জানো অপর্ণা, আমি না আমি না চোখ বুঝে থাকতাম আর মাকে বলতাম আরেকটা গান গাও, নইলে আমি ঘুমোবো না, আরেকটা গান গাও। আমি দুষ্টু ছিলাম, খুব দুষ্টু ছিলাম, মাকে বলতাম, বল দাদা, মাকে বলতাম আরেকটা গান গাও, আর মা গেয়ে যেত, পরপর পরপর গান গেয়ে যেত। তারপর গান শুনতে শুনতে কখন যে একসময় ঘুমের দেশে চলে যেতাম, ঘুমের দেশে। মা অপর্ণা, বলুন না কাকা, তুমি তুমি আমাকে মায়ের মতো গান গে ঘুম পাড়িয়ে দেবে দেবে? আমি গান গাইলে আপনি ঘুমোবেন তো? ঘুমোবো আমি, আমি ঘুমোতে চাই, আমি ঘুমোতে চাই। তুমি গান গে শোনালে আমি আমি ঠিক ঘুমিয়ে পড়বো। আমি নিশ্চয়ই গান গাইবো কাকা, প্রমিস। প্রমিস।
অরেঞ্জটা খেয়ে যা। তুই তো অরেঞ্জ জুস ভালোবাসিস। আমি অরেঞ্জ জুস খাবো না। আগে ভালোবাসতাম, এখন আর বাসি না। তোমাকে আমি ঠিক বুঝতে পারি না রুদ্র। সব সময় তোমার ভিতরে একটা চাপা রাগ, চাপা অভিমান, কেন, কিসের জন্য, কার উপর তোমার এত অভিমান? আমার উপর? আসলে তুমি আমাকে কোনোদিন বুঝতে চাওনি, কোনোদিন বুঝতে পারোনি আমাকে। হ্যালো। হ্যাঁ দোয়েল, আমি সৎপতি। হ্যাঁ ডক্টর সৎপতি, বলুন। বলছিলাম যে আপনি কি খুব ব্যস্ত? ব্যস্ত না তো। আপনি কি আজকে আমার সঙ্গে একটু দেখা করতে পারবেন, মানে বাড়ির বাইরে কোথাও আর কি? দেখা? আপনি যে নম্বরে কল করছেন সেটা এই সময় ব্যস্ত। কেন বলুন তো? না মানে বেশ কিছুদিন ধরে একটা কথা আমার বলা ছিল আপনাকে, ভাবছিলাম যে কথাটা বলবো কি বলবো না। বলুন না কি কথা। না আমার মনে হয়েছে যে কথাটা আপনাকে জানানো দরকার, কিন্তু কথাটা শুনে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটাই বুঝতে পারছিলাম না। আচ্ছা কি এমন কথা বলুন তো যে সেটা বলতে আপনি এত হেজিটেট করছেন? দোয়েল, আমি সেদিন চন্দ্রার... হ্যালো 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 দোয়েল, কথা বলছেন না কেন বলুন তো? আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি কিন্তু ফোনে আছেন। দেখুন এভাবে যদি চুপ করে থাকেন আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, প্লিজ কথা বলুন। হ্যালো, হঠাৎ ফোনটা কেটে দিল কেন? কি আশ্চর্য। ধর কথা বলছিল। তোমার মনে আর আমার জন্য কোনো জায়গা নেই, তাই না? তোমার কাছে এখন ডক্টর সত্যি সব। খেয়ে নাও, তারপরে পড়াশোনা করো। শুনছো? কি হলো? তুমি খাবে না? আমি রান্নাঘরটা গুছিয়ে নিই তারপরে খাবো, তুমি খাও। ঠিক আছে। আমি তুলতে পারবো না তোমাকে। না এটা দিয়ে তোলো। এক গাদা কাকি লাগিয়েছো। ঠিক আছে, অনেক কাজ দেখিয়েছো, এবারে একটু খেয়ে নাও।
তুমি খাও, তারপরে খাচ্ছি। আমাকে কিন্তু আবার পড়তে হবে। হ্যাঁ হয়েছে এবার। আবার কি হলো? কি হলো, কিছু বলছো না যে রুদ্র? আমি জীবনে খুব একা, তাই না? কি যে বলো তুমি, তুমি একা হবে কেন? তোমার বাড়িতে ভর্তি লোক, কত লোকজন ওয়েট করে কখন তুমি বাড়ি ফিরবে। করে না যদি তাই বলো, একা তো আমি। তুমি একা হতে যাবে কেন? তোমার সাথে তো আমি আছি। আমি জানি তো, আমি জানি তো তুমি আছো আমার সাথে, কিন্তু যখন তুমি থাকো না তখন এই বাড়িতে আমার একা একা একটুও ভালো লাগে না, জানো তো। এই বাড়িটা আমায় খেতে আসে, আর একটা মা আছে, মা তো না থাকারই মতো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই থেকে আজ আমার কেউ নেই, কেউ নেই। জানো তো যখন অনেক রাত হয় চারিদিকে নিস্তব্ধ, আমার একটা জিনিস খুব ইচ্ছে করে, ইচ্ছে করে এখান থেকে পালিয়ে যাই, পালিয়ে ওই বাড়িতে চলে যাই আমার মায়ের কাছে, লুকিয়ে লুকিয়ে মাকে একটু দেখবো। খুব ইচ্ছে করে মায়ের কাছে যেতে জানো তো, কিন্তু তার পরের মুহূর্তে মনে হয় কি দরকার, কোনো দরকার নেই, কি সবাই যদি জানতে পেরে যায় কোনো দরকার নেই। আর মা তো ভালো আছে, মায়ের খবর পাচ্ছি, তাই তো অনেক। যাবো না ওই বাড়িতে, আমি যাবো না, গিয়ে কোনো লাভ নেই। না না, বিশ্বাস করে আমার কোনো দুঃখ নেই, কি করে দুঃখ হবে আমার, তুমি আছো তো আমার কাছে, তাই না? তুমি আছো, তুমি আমায় কত ভালোবাসো, মন দিয়ে কত ভালোবাসো তুমি আমায়। যখন দুঃখ হয় ছুটতে চলে আসো আমার কাছে, ভালোবাসার আশ্রয় খোঁজো, তুমি আছো তো, জানি তো। জানো তো আমার না মাঝে মাঝে খুব রাগ হয়, আমার নিজের উপর প্রচন্ড রাগ হয় মাঝে মাঝে। আমি তোমার সাথে কিরকম বিচ্ছিরি ঝগড়া করি, খারাপ খারাপ কথা বলি, আমি নিজেকে বোঝাই, আমি মাঝে মাঝে নিজেকে খুব বোঝাই যে আমি তোমার সাথে আর ঝগড়া করবো না, আর তোমার সাথে আমি কোনো ঝগড়া করবো না, ভালো থাকবো। খুব খারাপ আমি, খুব খারাপ না? হ্যাঁ খারাপ না, বলো না। খারাপ হতে যাবে কেন চন্দ্রা, তুমি মোটেও খারাপ না, তুমি খুব ভালো। আর ঝগড়া খারাপ করে, তারা ভালোবাসে তারাই তো ঝগড়া করে, তারা জেদ করে, আবদার করে। তুমি কি একা ঝগড়া করো? আমি তোমার সাথে ঝগড়া করি না, আসলে কি জানো চন্দ্রা, আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই না? তাই জন্য এইসব করি,
তাই না? আমি জানি তুমি আমায় কখনো ছেড়ে যাবে না, আমার সাথে কখনো রাগারাগি করবে না, কখনো আমার সাথে ঝগড়া করবে না। কখনো ঝগড়া করবে না, কখনো ঝগড়া করবো না, কখনো না। চন্দ্রা, চলো না আমরা কোথাও ঘুরে আসি। ঘুরতে যাব? কোথায় যাব? কোথায় যাব? শপিং করতে যাবে? যাব। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে আসছি। হ্যাঁ, তুমি এখানে বসো, আমি এক্ষুনি যাবো। আই এম জাস্ট কামিং, আই এম জাস্ট কামিং। চন্দ্রা, একটু চা খাবে? চা খাবে? এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি, তুমি বসো। কেমন রং, কেমন ডিজাইন তোমাকে সব থেকে ভালো মানায় সেটা অনেক ভেবে চিনতে তারপর কিনেছি। খুব ভেবেছে সেটা? তোমার মাথা ভেবেছে। এটা বলতে পারো, রণ আমাকে খুব ভালোবাসে, তাই ও আমার জন্য এটা পছন্দ করেছে। মানে এই দেখো অপর্ণা, রণ আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার কি মনে হয় বলতো, ভাইয়া তোমাকে তার থেকেও অনেক বেশি ভালোবাসে। যা, আমি ঠিক বলছি অপর্ণা? ভাইয়া তোমাকে এত বেশি ভালোবাসে বলে তুমি আমাদের সবাইকে এত ভালোবাসতে পারছো। এত অল্প দিনে তুমি আমাদের বাড়ির প্রত্যেককে কিরকম আপন করে নিয়েছো বলো তো।